Shall we play in tubes? Tubes, tillage of die. Into the field. X-ray plate showing the arm of the tubal banner. Hysterosalpingography plate showing uterine cavity. Shall we play in tubes with spillage of die. কেউ কেউ বলছেন লোয়ার অ্যাবডোমেন ভার্টিক্যাল কলাম দরকার নেই আসবো এবার এইচএসজি যা যা পড়ালাম একটু আগে সেইগুলো করছে কি ইন্ডিকেশন ওয়েন টু ডু দিস ইনভেস্টিগেশন হোয়ার টু ডু হুইচ ডাই ইন্ডিকেশনস কন্ট্রা ইন্ডিকেশনস ড্রাগ ইউজ এটা কিছুই নেই এটা সাইড ইন্ডিকেশন কপার টি স্টেটাস অ্যাবডোমেন ইনক্লুডিং পেলভিস শোয়িং কপার টি কোথায় কী কিছু বলবেন ম্যাক্সিমাম বলতে পারবো ইন দ্য পেলভিস সো এটা কেন করা হয়েছিল হোয়াই দিস এক্সরে ওয়াজ ডান বিকজ অফ মিসিং কপার মিসিং থ্রেড অফ কপার মিসিং শু এবারে জিজ্ঞেস করবেন মিসিং থ্রেড হলে পসিবিলিটি ওয়েন এ পেশেন্ট কামস উইথ মিসিং থ্রেড What are the possibilities? Number one is expulsion. Number two, perforation. Number two, coiling up of the thread inside the uterine cavity. Number four, pregnancy. Uterus is becoming larger and the ICD is getting introduced, getting high up. So you know, thread. Expulsion, perforation, coiling up of thread in normal uterus and pregnancy. কারণ এখানে আমরা ভাবছি যে প্রেগন্যান্সি হতে পারে তো আমরা কেন এক্সরে করছি কারণ এক্সরে করলে তো প্রেগন্যান্সি ওয়াজ এক্সক্লুডেড দ্যাটস হোয়াই দিস ওয়াজ ডান নাও হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন ইন এ মিসিং প্রপার্টি হোয়াট উইল ইউ ডু উইথ মিসিং প্রপার্টি নাম্বার ওয়ান ইজ হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া ইউ টেক দ্য হিস্ট্রি নাম্বার টু স্পেকুলাম এক্সামিনেশন টু নোট এনি থ্রেড হ্যাঙ্গিং টু দ্য অস হয়তো পেশেন্ট নিতে পারেন ইউ মে বি এবল টু সি So number one is history, number two is speculum examination. Number three, ultrasonography, not X-ray. It has come for a hand. Ultrasonography, why? Because it is not X-ray. Not the ICD, whether it is intrauterine or X-ray. So that is the only investigation done now. If it is inside the uterine cavity, what will you do? Removal of the ICD. See, we advise contraceptive. Either ICD another ICD or any other contraceptive. If it is within the pelvis, laparoscopy will be done. So within the uterus, remove and give contraceptive, maybe another ICD, fresh ICD. Number two, if it is inside the pelvic cavity, laparoscopy will be done. If she is pregnant, within 12 weeks, better termination after counseling. She's pregnant within 12 Hello. Weeks, so better termination. I see, missing I see. If you don't accept me, they are Specific, basic, you guess for me. You don't want to go to the home. Yeah, we don't want to do this. যে ড্রাগগুলো দেয় সেগুলো সাপোজ একটা অ্যাম্পুল দিল তোমাকে দিস টাইপ অফ অ্যাম্পুল অ্যাম্পুল দিলে ড্রাগস ধীরে পড়ে নেবে কী লেখা আছে দিয়ে তারপর উত্তর দেবে এরকম দেখে নেবে কী লেখা আছে লেখা আছে সিনথেটিক অক্সিটোসিন 5 ইউনিটস পার এম পার 1 এম এটাই বলবে সিনথেটিক অক্সিটোসিন 5 ইউনিটস পার 1 এম লেখা আছে কারণ ওটাই ভুল সো হোয়াট ইজ দ্য গ্রুপ অফ ড্রাগ হোয়াট ইজ ইস অ্যাকশন অক্সিটোসিন ড্রাগ মেকানিজম ইউটেরাইন কন্ট্রাকশন উইথ রিল্যাক্সেশন ইন বিটুইন ভেরি ইম্পর্টেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন উইথ রিল্যাক্সেশন ইন বিটুইন আর যা বলছি লিখে রাখতে পারলে লেখো নাহলে বইয়ে এভাবে লেখা নেই এই কথাটাই জানতে চাই সার্ভিক্স doesn't close the cervix rather helps dilatation doesn't close the cervix rather helps dilatation indications
prevention of PPH, treatment of PPH. আরো অনেক আছে, এটা শুনে যাও একটা করে PPH. Prevention of PPH কি করা হয়, অ্যাক্টিভ ম্যানেজমেন্টে 10 ইউনিটস আয়ন দেওয়া হয় আফটার ডেলিভারি অফ দ্য বেবি. প্রিভেনশনে লিখো 10 ইউনিটস আয়ন আফটার ডেলিভারি অফ দ্য বেবি. ট্রিটমেন্ট অফ PPH বোথ আয়ন অ্যান্ড ইন দ্য ড্রিপ. কন্ট্রাইন্ডিকেশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ট্রিটমেন্ট অফ পিপিএইচ লিখেছে, আর একটা ইন্ডাকশন অফ লেভার, ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ লেভার, দুটো ইন্ডিকেশন. কন্ট্রা ইন্ডিকেশন একটা লেখো অবস্ট্রাকটিভ লেভার, দু নম্বর লেখো গ্র্যান্ড মাল্টিপ্যারি প্যারিটি, গ্র্যান্ড মাল্টিপ্যারিটি. এটাই লেখা আছে মিথাইল আর্গুমেন্ট্রি, মিথাইল আর্গুমেন্ট্রি 0.2 মিলিগ্রাম পার 1 এম এল, 0.2 মিলিগ্রাম পার 1 এম এল. অক্সিটোসিন ড্রাগ, মেকানিজম অফ অ্যাকশন সাস্টেইনড ইউটেরাইন কন্ট্রাকশন, সাস্টেইনড ইউটেরাইন কন্ট্রাকশন, সাস্টেইনড ইউটেরাইন কন্ট্রাকশন. No relaxation in between. Cervix closed. Cervix is closed down. Use. Prevention of PPH. Treatment of PPH. Induction augmentation only. Induction. Hello? No, not in induction or augmentation. Contraindication, rheumatic heart disease, severe hypertension. Tablet misoprostol, 200 micrograms. Tablet misoprostol, 200 micrograms. Prostaglandin derivative, synthetic prostaglandin derivative. Prostaglandin analog করতে পারো, synthetic prostaglandin analog. Mechanism. Uterine contraction, cervical relaxation. Use MTP, both first trimester and second trimester. M for M, misoprostol for MTP. Not methadine, not cetirizine, but this is used for MTP. And also PPH. PPH three are common. Cetirizine, methadine, cetirizine. Prevention and treatment of PPH. Commonly three drug are common. Use is PPH. Side effect not significant. Magnesium sulfate 50%. Magnesium sulfate 50% solution. 2 ml contains total 1 gram. Use prevention of eclampsia and treatment of eclampsia. Regime of puro pore. Short note ache eclampsia treatment e porte hoy. E drugs e oi gulo jigesh.
শরীর ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট ফ্রম ঠিক আছে এই কটা ড্রাগ তোমাদের জিজ্ঞেস করি এবারে হচ্ছে একটা আছে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন জিজ্ঞেস করে বলেই দিচ্ছি দেখে রাখো PGF2 alpha ইনজেকশন PGF2 alpha 250 microgram per 1 ml এখানে লেখা আছে সব দেখে দিচ্ছি 250 microgram per 1 ml ট্রিটমেন্ট ইউজ প্রিভেনশন অফ PPH অ্যান্ড ট্রিটমেন্ট অফ PPH সোজা সবগুলোতেই আছে যত কটা ড্রাগ বললাম সব PPH আছে কন্ট্রাইন্ডিকেশন ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ইম্পর্ট্যান্ট সাইড এফেক্ট নজিয়া ভমিটিং ডায়রিয়া সব ড্রাগে যেটা বলবো কন্ট্রাসেপটিভ এখানে যা লেখা আছে তাই দেখে বলবো কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ কন্টেনিং ইউরিন টেস্টের অ্যান্ড ইথিন মিক্সচার কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ কন্টেনিং ইউরিন টেস্টের অ্যান্ড ইথিন মিক্সচার 21 ট্যাবলেটস প্লাস 7 আয়রন প্রিপারেশন 7 ট্যাবলেটস আয়রন প্রিপারেশন 21 ট্যাবলেটস ইথিন মিক্সচার অ্যান্ড ইউরিন টেস্ট হুইচ ওয়ান ইজ ইস্ট্রোজেন ইথিন মিক্সচার inhibiting release of LH, endometrial atrophy, thereby prevents implantation, cervical mucus is changed. How to take the double? When to start? From day 1 of menstrual cycle. Parker by day 5 padecho, paata, bhule jao. From first day of the menstrual cycle. Continuously, after one pack is over, immediately start the next pack. This will continue. If you forget to take one or two pills, take the recently forgotten pill at that time. Rest to continue. Baki gulo jemon khacche hobe. Dharo, ajke ratre bhule gele kalke dupure mone hobe. Dupure khe nao thake. Baki jemon khacche na khe jabe. Eta recent recommendation. Forgotten three pills, tinte pill bhule geche. Number one, take the recent most pill, forgotten pill. Baki dupure ratre nao thake. Rest to continue. This song is use backup method for 7 days. Backup method for 7 days. Or this is third week. Third week is forgotten. Additional. The sada tablet says why? Don't take the red tablets. Immediately start new pack. So three tablets forgotten. Take one forgotten tablet. Rest to continue. ব্যাকআপ ফর 7 days, দিস ইজ ইম্পর্টেন্ট ফার্স্ট উইকে সেকেন্ড উইকে যদি তিনটে ভুলে যায় অসুবিধে নেই থার্ড উইকে যদি ভুলে যায় থ্রো অ্যাওয়ে দ্য আয়রন ট্যাবলেটস অ্যান্ড টেক নিউ পিল প্যাক ইমিডিয়েটলি আফটার দ্য হোয়াইট ইজ ওভার থ্রি ট্যাবলেটস ফরগট নাম্বার ওয়ান এনি উইক শোনো লিসেন টু থ্রি ট্যাবলেটস ফরগট এনি টাইম উইদিন থ্রি উইকস Take the last forgotten pill. Use the rest of the schedule to continue. Use backup for 7 days. One round for 7 days. If she has forgotten the third week only, third week is jodi bhule jai, don't take the red tablets. After the white is over, start a new pill pack. Jodi first second week bhule, sob khe, tarpore jemon khacchila serokom khabe. So third week a problem. Three tablets. One or two, no problem. Just take one tablet and continue the rest. Backup also. One or two tablets, no problem. Okay? So this is the recent recommendation. You will not get in your books. This is the
this is government of India recommendation. They have just come. Bujha galo kichu side effect. Tumra prothomei thromboembolism breast cancer bole shuru koro. Nausea, vomiting, fullness of breast, pigmentation. Nausea, vomiting, fullness of breast, pigmentation. These are the minor side effects. Eta age bole tobei major hoye jabe. Increased risk of breast cancer and carcinoma cell, CI. Increased risk of breast cancer and CI. So this is our tablet. Next is emergency contraceptive within 72 hours of unprotected coitus. Within 72 hours of unprotected coitus. What are the other methods of emergency contraceptive? Combined oral contraceptive. IUCD. IUCD within 5 days. What is the side effect of this tablet? Slight irregularity in menstruation behavior, either delay or earlier, usually delay. Suppose there is failure of this tablet, see pregnancy continues. No need for termination. If pregnancy, if there is failure with combined oral contraceptive or with this tablet, with this IP, no need for termination. It doesn't increase teratogenicity. Intrauterine contraceptive. Kono pregnancy ese gele rekhe dite pare. No need for termination. Intrauterine contraceptive device ki lekha ache pore bolbo. Copper 375. Copper 375 lekha ache. Intrauterine copper contraceptive. 375 means 375 square millimeter of surface area. 375 means total surface area of copper is 375 square millimeter. When to introduce? Preferably after menstruation. But it may be introduced after MTD and also following delivery. Also following delivery, don't forget. Because during cesarean section and also immediately after delivery, this is introduced. Yes, post delivery, post MTD and interval. That is following menstruation. Sir, immediately or after 10 days? No, no. 48 hours pore, aar porano jabe na. Delivery 48 hours pore porano jabe na. Abar tomar 6 weeks er pore porbe. Either within 48 hours or wait till 6 weeks. Majkhane porano jabe na. Thik ache? So, indications for contraception and also emergency contraception. Contraindications and side effects. Contraindication, suspected pregnancy, irregular bleeding, history of ectopic pregnancy. Tinte okutomare, onek ache. Suspected pregnancy, irregular bleeding, past history of ectopic pregnancy. Side effect, pain, pregnancy, PID, shopping diye bole jacche. Pain hote pare. Pregnancy is it, the body failure.
and PID, self injection, and expulsion or perforation. Perforation, you get all the or expulsion. So these are the normal IUC. Inhibition of ovulation, endometrial changes, thickening of cervical mucus. Ovulation inhibition, endometrial changes, thickening of cervical mucus. Sir, combined के लिए estrogen का कुछ छोटा role था कि छोटा? Combined के लिए estrogen का कुछ छोटा role था कि छोटा? Estrogen negative feedback on the FSH. এখানে প্রজেস্টেরন অলসো প্রিভেন্টস ইনসেন্স কিন্তু হরমোনাল কনসেপটিভ প্রিভেন্টস ওভুলেশন ইন 99.9% বাট ইন দিস কেস টেস্টোজেস্টেরন প্রিভেন্টস প্রিভিয়াসলি ইট ইজ টু সেড দ্যাট ইট প্রিভেন্টস ইন 60% নাওডেস রিসার্চ শোস ইট প্রিভেন্টস ইন 97% ফ্রম দ্যাট অফ দিস লাইক ইট অলসো ইনহিবিটস ওভুলেশন নাও ইউজেস কোথায় ইউজ করে নাম্বার ওয়ান ডোন্ট ফরগেট It is given to lactating women. That's why this tablet has come. Lactating women are not allowed oral contraceptive up to combined oral contraceptive up to 6 months. But this can be so. One is lactating mother. You know, this should be mentioned first. Number two, where estrogen is contraindicated, like SLE, sickle cell anemia. Nothing is perfect.
what is your case? It is a case of menometrialgia. Bas, chup ho jao. Tumi diagnosis jana. It is a case of menometrialgia. Bache, aur kuch bolna? So, what are the causes? Fibroid, TUB, adenomyosis. These are the possibilities. So, what will you do? I will go on ultrasound to see whether any problem is there in the uterus or the uterus. Suppose it is DUB, then DUB is equal to. Suppose it is fibroid, fibroid. Suppose there is ovarian tumor, ovarian tumor. Ek tu khani tomar kache prothom kotha gulo bar kore dite diye theory theke question dibo. Short case is very easy. Prothom dike du tinte question er answer tumi ei bhabe korbe. Summary ta bolbe atma diagnosis kokhono tumi menstrual abnormality thakle kokhono tumi bolte jabe na je amar diagnosis. Tumi je case of menometrialgia. It is a case of menometrialgia. Eta ekta group. Second group is prolapse. 60 years lady, para 5 plus 0, comes with history of something coming down her vagina for the last 5 years. On examination, para abdomen, nothing is culpable. On inspection of the perineum, a bulge is visible coming out of the vagina infratus, which shows impulse and problem. So, on the inspection to both the palpation to the perineum. So, what is your case? What is your diagnosis? Pelvic organ prolapse. Who is degree? Second. Sir, I cannot say without palpation. Ebare, theory is equal. Ei lady, ei boyose, ki treatment? Jodi ek 25 bochor boyose ache, tabe ki treatment? Ki investigation korbe? Prolapse theke ja ja question dite hobe. So this is about how to present short cases. Bujha gelo? Tale ei bhabe uttor. Theory question er uttor jene rakhbe. Oi case gulo theory te pora thakbe. So short case initial part is very easy. লং ফ্লোয়ার অ্যাবডোমেন ফাইব্রয়েড অর ওভারিয়ান টিউমার পেলভিক অর্গান প্রলাপস যদি টেস্ট পাই কমপ্লিট পেরিনিয়াল টিআর এবং ভিভিএফ তাহলে দিতে পারে ইউজুয়ালি পাওয়া মুশকিল ডেলি জানতে পারতে কথা থিওরি তো পড়তে হবে ওটা পড়ে আসবে লং টেস্ট তোমাদের যেগুলো আছে যে কোনো বই থেকে হিস্ট্রি টেকিংয়ের ফরম্যাটটা লিখে রাখবে ওইভাবে যাবে কোনো অসুবিধা যেটা প্রবলেম হয় গাইনিতে গ্র্যাভিটা কোনো দিন লিখবে না জি লিখবে না অনেকে ভুল করে লিখছে নো জি ইন জি গাইনিতে কোনো জি থাকবে না একটা বেশি জি ইউজ করবে অবস্টেটিক্সে গ্র্যাভিটা ইউজ করতে হবে গ্র্যাভিটা প্যারিটি মেনশন করবে কটা মেনশন এলিপি যদি হিসেবে যে ফরম্যাটে লেখা আছে যে কোনো একটা বই ফলো করে লিখতে হবে যেখানে প্রবলেম হয় ব্রেস্ট এক্সামিনেশন অনেকে ভুলে যাচ্ছে আইদার জেনারেল সার্ভিসে অথবা আলাদা করে অপশনিক এক্সামিনেশনে ওখানে অনেকে লিখছ যে কোনো জায়গায় ব্রেস্ট এক্সামিনেশন যেন লেখা বাকি ফাইন্ডিংসগুলো লিখ ইন্সপেকশন ঠিক লিখছো প্যালপেশনে গিয়ে বন্ধ করে দিচ্ছ সিম্পিসিও ফান্ডাল হাইটটা লিখে দিচ্ছ প্যালপেশনে ইন্সপেকশন প্যালপেশন মেজারমেন্ট অস্কার ইন্সপেকশনে শুধু ফাইন্ডিংস তুমি দেখছো প্যালপেশনে দুটো জিনিস হাইট অফ ইউট্রাস নট উইথ সেন্টিমিটার্স হাইট অফ ইউট্রাস ইজ 34 উইক্স প্রেগনেন্সি সাইকেল অর 32 উইক্স প্রেগনেন্সি সাইকেল সেন্টিমিটারটা এখানে নয় আর গ্রিপগুলো সব বলবে চারটে গ্রিপ বলবে মেজারমেন্ট দিয়ে একটা হেডিং করবে সেখানে অ্যাবডোমিনাল গাত আর সিম্পিসিও ফান্ডাল হাইট সেন্টিমিটারে লিখবে সো ইট ইজ নট ইন প্যালপেশন ইট ইজ ইন মেজারমেন্ট মেজারমেন্টের আন্ডারে আর অস্কালটেশন লিখে নেবে এবার হচ্ছে সামারি লেখার সময় নামটা লিখবে গ্র্যাভিটা প্যারিটি এলএনপি দিদি কামস উইথ কমপ্লেন অফ দিস অন এক্সামিনেশন সিজ পেল নর্মোটেন্সি হাইট অফ ইউট্রাস 36 উইক্স এখানে সব কটা গ্রিপ ডিসক্রাইব করবে না তুমি গ্রিপগুলো করে কী ফাইন্ডিংস হোয়াট ইজ ইয়র ফাইন্ডিংস সেটা মেনশন যেমন বলছে একটা তুমি সবগুলো গ্রিপে ফান্ডাল গ্রিপে পেয়েছো হাম ইরেগুলার থান্ডারোডেল মাস ল্যাটারাল গ্রিপে লেফট সাইডে পেয়েছো ব্রড স্মুথ ব্যাক অন দ্য আদার সাইড নবলার স্ট্রাকচার পেলভিক গ্রিপ হার্ড লংয়ের ব্যবহার মাস সামারিতে কী করবে ফাইন্ডিংসটা 36 উইক্স ইউট্রাস উইথ এ ফিটাস ইন লংজিটুডিনাল লাইন কেফালিক প্রেজেন্টেশন নন ইনভেসিভ বাস ওয়েল ইওর কনক্লুশন দ্যাট শুড বি ইন দ্য সামারি নট দ্য হোল ফাইন্ডিংস ফিটাল হার্ট সাউন্ড 136 পার মিনিট লোকেটেড ইন দ্য লেফট সাইড অফ দ্য সো
this is a short form. Summary is very gist. Only the conclusion. বুঝা গেল কি বললাম? এবারে তোমাকে জিজ্ঞেস করতে পারি যে ডায়াগনোসিস প্রাইমারি গ্রাভিটা অ্যাট 36 উইকস উইথ ক্যাটালিক ট্রিটমেন্ট। এবারে তোমাকে কোশ্চেনগুলো করতে হবে। এই হচ্ছে প্রত্যেকটাকে যেভাবে আর লং টেস্ট যেগুলো পড়ে থিওরি থেকে পড়ে রাখবে। বেসিক কিচ্ছু নেই, সব থিওরি ওরিয়েন্টেড কোশ্চেন, খালি এই জায়গাটা বন্ধ করতে হবে।